বত্রিশ নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে, স্মরণে নেই এর মধ্যে। আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। ওনার তো অতীত নাই, 71-এ ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না, 71-এর কোনো অ্যাক্টিভিটি নাই, এবং 5ই অগস্টের প্ল্যান উনি 4 বছর ধরে করছেন না 5 বছর ধরে করছেন, উই ডোন্ট নো। হি ইজ এ কনস্পিরেটর, হইতে পারে সে নোবেল লরেটি, হতে পারে উনি পণ্ডিত, হতে পারে উনি জ্ঞানী, হতে পারে উনি শিক্ষক, হতে পারেন উনি অনেক কিছু, অনেক বড়। কিন্তু ওই কথা রিসার্চ থেকে ওনার যেটা বের হয় যে রিসার্চ বাটন চাপ দিছে, তো রিসার্চ বাটন কিন্তু আমরাও চাপতে পারি। আমরা যেরকম 71-এ রিসার্চ বাটন চাপ দিয়ে পাকিস্তানের ওয়াশ আউট করে আর বাংলাদেশ ক্রিয়েট করতে, আমরা রিসার্চ বাটন চাপ দিতে পারি। আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও, ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনুসের নাম মুছে যাবে, তাতে তার কিছু আসতে যায় না। বেসিক্যালি তো উনি আমেরিকান শত্রুগণ, সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন। নরওয়ের সাথেও ওনার খুব ভালো সম্পর্ক এদেশের সাথে, এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে বেড়ানো। তো দেখা যাক রিসার্চ বাটনের চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন না আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব। আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি, উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত, তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি। কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি, পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই। 5ই অগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে, কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই, একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে। এরকমের রিসেট বাটন চাইপে এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না। পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ট্রায়ালের ভেতর থেকে, মব ট্রায়ালও বলবো না, মব ভায়োলেন্সের ভেতর থেকে, এই তো শিক্ষা দিচ্ছেন উনি। এরকমের শিক্ষক উনি হাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের হাট ধরে বের করে দিতেছেন, এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই। ইং এ টিচার নোবেল লরিটি, আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে, গ্রামীণ ব্যবসা হবে, আরো কিছু ব্যবসা হইতে পারে, কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড। দেশের জন্য তিনি অপরিহার্য না, উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন, বর্জ্য, সরি টু সে। উনি যদি রিসেট বাটন দিয়ে
32 নম্বর ইতিহাস মুছতে চান, বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান, 71 ইতিহাস মুছতে চান, তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য। যে ইতিহাস মুছতে আসবে 71 ইতিহাস অন্তত, সেটা টলারেবল না। এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি। হ্যাঁ, আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, উনি তো ছিলেন না, কোথায় ছিলেন? ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন। একজনের ছিল, উনি তো তখন চলে আসতেন পাকিস্তানে। তো যাই হোক, আমি এই ব্যাপারে খুব একটা করতে চাই না, কারণ কে কি বললো, উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোনো কথা নাই। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকতে যদি তুমি একটা ইন্টারন্যাশনাল, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় উনি নাই, ওনাকে বসানো হয়েছে, উনি বলছে যে ছাত্ররা তাকে বসাচ্ছে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করেন না, ছাত্রদের প্রতিনিধিত্ব করেন। কোন ছাত্রদের? যে ছাত্ররা ঘাড় ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন, তাদের প্রতিনিধিত্ব করেন, আমার তো প্রতিনিধি না। ক্লিয়ার? ওনার জবাব দিয়ে একদিন করতে হবে, জবাব দিয়ে একদিন করতে হবে, দেশে থাক আর বিদেশে থাক। এটার মতো একটা সংযোগ পান কিনা আপনারা, যে আমরা দেখলাম যে 11 সেপ্টেম্বর প্রেসক্লাবে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হলো, তারপরে আবার এই পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্কটা পুনর্জন্ম লাভ করছে, এবং এইগুলোর মধ্যে আপনারা কোন ধরনের সংযোগ পান কিনা? সংবিধান সংশোধন করা, সংশোধন না, সংবিধানকে পুনরুত্থান করা, সংবিধানকে পুনরুত্থান করা, এই যে আজকে উনি যেটা বললেন সাক্ষাৎকারে, এই শব্দগুলোর মধ্যে সংযোগ পান কিনা? সংযোগ পাইয়া পাই আর না পাই একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে আমার এক ছোট ভাই বলেছিল যে অঙ্ক বুঝি আর না বুঝি, পয়সা যদি কম দেন সেইটা হিসাব না বুঝি। সংযোগ আছে কি নাই সেটা পরের বিষয়, কিন্তু একটা জিনিস বুঝে গেছি, উনি বাংলাদেশের স্বাধীনতা 71 ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না, অসহ্য। তার মানে বোধ হয় ওনার অ্যাক্টিভিটি 71-এ কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে, কোথায় ছিলেন, কি ছিল, তাই না? তো দেখা দরকার। তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি, আপনিও জানেন, দেশবাসীও জানে, তাই না? পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল, ওনার এত পাকিস্তান প্রীতি কেন, মহব্বত কেন, সেটার কারণ জানা দরকার। আমি তো বলি না যে ভারতের সাথে প্রীত করো, আমি তো বলি না মায়ানমারের সাথে প্রীত করো, কিন্তু ওনার এত পাকিস্তানি প্রীত জাগলো, সরি টু সে। আমার এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করেন না, আমি আমি বোধহয় সরি, আমরা আসলে মানুষ জানতে চায়, শুনতে চায় আপনার বক্তব্য, মানুষ জানতে চায় শুনতে চায়। শুনেন, লিবারেশন ওয়ার 71, 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, যে দেশের পতাকা, যে দেশের মানচিত্র, সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান, এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না, তার স্বাস্থ্য পারে, তার স্বাস্থ্য করে আমার সাজে না। আমি তার থেকে অনেক উপরে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে, আমি এই জায়গায় অহংকারী, প্রচন্ড অহংকারী। ক্লিয়ার? জিনিস জানতেই চাই, আপনি বলছিলেন এই যে পরিবর্তনের কথা বলে আজকে প্রসঙ্গ তুলছিলেন, যে শিক্ষকদের ঘাড় ধরে বের করে দেওয়া, প্রধান শিক্ষক প্রিন্সিপাল তাদেরকে মারধর করে বের করে দেওয়া, অপমান করে বের করে দেওয়া, এখন হচ্ছে সেই মক কিলিং চলছে সারা দেশ জুড়ে, প্রতিদিনই মক কিলিং এর কোন না কোন ক্লিপ আমরা দেখতে পাই। উনি কেন এগুলো বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না? শুধুমাত্র আইন উপদেষ্টা দেখলাম যে মব কিলিং এটা টলারেট করা হবে না, উনি তো একটাও কন্ডেম করেন না,
এটা কি রাষ্ট্রের ভেতর পড়ে না না বাইরে পড়ে? পাঁচই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে, আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনূস। আপনি যখন এই জায়গায় বলেন হুকুমদাতা, উনি তো ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে পরিচয় করে দিয়ে বলেছেন যে সুপরিকল্পিত ভাবে এই আন্দোলন হয়েছে এবং আমরা উনিশ সাল থেকে পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছে। সুপরিকল্পিত আন্দোলনে এসে লোক মারার দায়িত্ব কে নেবে? উনি নেবেন, উনি নেবেন। এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে, স্বীকার পাচ্ছে তো, তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে। ছাত্রলীগের নাম নিয়ে বদনাম হয়েছে ছাত্রলীগের, কারবার করছে শিবির। এখনো দেখেন আপনি সব জায়গায়।